গতবারে তো আমরা মিস ইউনিভার্স বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি, তো এবারও আমরা কাজ করছি। তো যেটা দেখছি যে গতবারের তুলনায় এবারের হচ্ছে অনেক বেশি রেসপন্স, হ্যাঁ অনেক পজিটিভ রেসপন্স ফ্যামিলি থেকে দিচ্ছে মেয়েদেরকে, এবং মেয়েরা হচ্ছে খুবই আগ্রহী। আমরা আসলে তেমন কিছু ফেস করি না, কিন্তু যারা আমাদের কন্টেস্ট্যান্ট, হ্যাঁ তাদের থেকে বুঝতে পারছি, শুনতে পারছি, জানতে পারছি যে তাদের ফ্যামিলি থেকে কোনো কোনো ক্ষেত্রে বেশ টুকটাক ব্যারিয়ার আসছে। তো ওরা যখন আমাদের এখানে আসছে গ্রুমিং সেশনে, ওদের এখানে থাকতে হবে, ওদেরকে একটা লম্বা সময় আমাদেরকে দিতে হবে, তো সেই ক্ষেত্রে ওদের ফ্যামিলিকে কনভিন্স করে আসা এবং আমাদেরকে সেটা ওদের অ্যাকসেপ্ট করে নেওয়া, ওদেরকে সেই অনুযায়ী ওদেরকে আমাদের সময় দেওয়া, ওদেরকে আমাদের টেক কেয়ার করা, হ্যাঁ তো কখনো কখনো হয়তো ওদের গার্জিয়ানদেরও আমাদের কনভিন্স করতে হয়। তো এই এই ধরনের কিছু ব্যারিয়ার আসলে আমরা সামাজিকভাবে আমরা ফেস করে থাকছি আর কি। আমি প্রুফ করতে চাচ্ছি যে আমাদের যে ইন্ডিজেনাস ব্যাকগ্রাউন্ড, লাইক আমি একজন ট্রাইবাল, যে মাইনরিটি গ্রুপ থেকে এসেও অ্যান্ড অ্যাজ এ ওমেন, অ্যাজ এ ইন্ডিজেনাস পার্সন, আমি কান্ট্রিকে ভালোভাবে গ্রেসফুলি, এলিগেন্টলি অ্যান্ড লাইক সব কিছু ইন্টেলিজেন্টলিভাবে, লাইক সব কিছুভাবে আমি তাকে প্রেজেন্ট করতে পারবো। আমি আসি লন্ডন থেকে বাংলাদেশ আমার ক্যারিয়ারের জন্য। আই থিঙ্ক মিস বাংলাদেশ হয়েছে একটা ভালো প্ল্যাটফর্ম ইয়াং মেয়েদের জন্য, ওদের ভয়েস ইউজ করার জন্য, টু মেক এ ডিফারেন্স, টু মেক এ চেঞ্জ ইন দেয়ার কান্ট্রি। আমরা অনেক কিছু শিখতেছি, আমি কখনো আগে রাম্প ওয়াক করি নাই, সো এটা একটা এক্সপিরিয়েন্স হইতেছে। জিতেও না জিতে এই লাইফ স্কিলসগুলো আমরা নিয়ে যাবো সবসময়। আমাদের মিস ইউনিভার্স বাংলাদেশ এখন ফাইনালের প্রস্তুতি চলছে। আমরা হচ্ছে টপ 20 নিয়ে গ্রুমিং করছি এবং আগামী 2 মার্চ হচ্ছে টপ 10 সিলেকশন পর্বটা শেষ হবে। গ্রুমিং সেশনে অনেক কিছুই থাকছে, যেমন হচ্ছে ওর ক্যাটওয়ার্কটা থাকছে, কোরিওগ্রাফ থাকছে, বডি ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন স্কিল, বিহেভিয়ার। আমি শিওর সব মেয়েরই স্বপ্ন আছে এমন, যে সবাই নিজেকে তার বেস্ট জায়গায় দেখতে চায়। তো আমিও ডিফারেন্ট কিছু না, আমিও নিজেকে বেস্ট জায়গায় দেখতে চাই। আর মিস ইউনিভার্সে বেসিক্যালি আমি এসেছি যেটার জন্য, আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করতে চাই, লাইক ছোটো বাচ্চাদের জন্য, যারা অনেক মহিলা আছে যে হাজব্যান্ডদের থেকে অনেক অত্যাচারিত হচ্ছে বা ফ্যামিলি থেকে অনেক অত্যাচারিত হচ্ছে, বাট এটার জন্য প্রপার কোনো ল নাই বা তারা প্রপারলি টেক কেয়ার করছে না তাদেরকে কেউ, তাদের জন্য কাজ করতে চাই। বাকি সব মেয়েদের মতো আমিও ছোটোবেলা থেকে বাবার প্রিন্সেস ছিলাম, অ্যান্ড একটা প্রিন্সেস যখন বড় হয় সে স্বপ্ন দেখে সে কুইন হবে। তো কুইনের ক্রাউন মাথায় দেওয়ার স্বপ্ন প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে। তো এই যে আমরা টপ 20 সিলেক্ট হয়েছি, আমি বিশ্বাস করি মনে প্রাণে যে এই ভিশনের মাথায় সবসময় চিন্তায় ঘুরতে থাকে যে না আমার মাথায় ক্রাউনটা বসবে। আমিও চাই এরকম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ আ কুইন। সিলেকশন প্রসেসটা যেটা ছিল, যে আমরা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রথমে সবাইকে জানিয়েছি, তো তখন ওরা রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন করার পরে ওখান থেকে আমরা 500 জনকে বাছাই করি, 500 জনের মধ্য থেকে আমরা হচ্ছে 50 জনকে সিলেক্ট করি। তো এখান থেকে আমরা এরপরে টপ 10 20 সিলেক্ট করি।
আই থিঙ্ক সোশ্যাল ওয়ার্ক হওয়া উচিত সামথিং যেটা নিজের কাছে পার্সোনাল, নিজের ভিতর থেকে আসে। অ্যান্ড আমি যদি এনি অপরচুনিটি পাই সোশ্যাল ওয়ার্ক করার জন্য, অ্যাডভোকেসিতে আমি বলবাম বাচ্চাদের সাথে কাজ করতে চাই। আমি অনেক সময় দেখেছি যে ফার্মার্সরা অনেক রাইট থেকে তারা বঞ্চিত হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমি তাদের জন্য কিছু করব এবং তাদের রাইট সম্পর্কে তাদেরকে নলেজ দিব, যে না তারা এই জিনিসটা থেকে যেন ফার্দার বঞ্চিত না হয়। যেহেতু একজনকেই উইনার হতে হবে, তো অবশ্যই আমি নিজেকে এই মুহূর্তে সেরাই মনে করছি। I really want to prove that, like, Bangladesh, minority group, I can do something better.